সালাতু ওয়াসালামের চার পুত্র ছিল। তারা যথাক্রমে হাম, শাম, ইয়াফেস ও কেনান। পুত্র শামের ছেলে ছিল আদ, আর আদের পুত্র ছিল সাদ্দাদ, যে ছিল ইরাম নগরী অর্থাৎ আদ জাতির প্রতাপশালী রাজা, যার স্বপ্ন ছিল পৃথিবীর বুকে আল্লাহর বেহেস্তের ন্যায় এক বেহেস্ত বানানো। পবিত্র কুরআন অনুযায়ী আদ জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল আহকাফে, যার অর্থ দাঁড়ায় ধুলিময় সমভূমি কিংবা প্রচুর বাতাস বয়ে যাওয়া পাহাড়ি কোলের মরু অঞ্চল। বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে, ইয়েমেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে। আরবিতে এ শহরকে ডাকা হয় ইরাম জাত আল ইমাদ নামে, যার অর্থ স্তম্ভের নগরী ইরাম। আসলে 80 দশকে সেই অঞ্চলে একটি ধ্বংসাবশেষ পাওয়া যায়। ইবনে কাসিরের আল বিদায়া গ্রন্থ থেকে আমরা জানতে পারি আদ জাতি প্রতাপশালী ও ধনী ছিল, নির্মাণ করেছিল সুউচ্চ সব অট্টালিকা। তারা একসময় একেশ্বরবাদ বর্জন করে মূর্তি পূজা শুরু করে। সামাদ, সামুদ এবং হারা ছিল তাদের তিন উপাস্য। তবে কাসাসুল আম্বিয়া গ্রন্থে এ সম্পর্কিত একটি উপকথার কাহিনী উল্লেখ করা হয়েছে। চলুন সংক্ষেপে আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করি। আদ জাতির হেদায়তের জন্য মহান রাব্বুল আলামিন নবী হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তাদের নিকট পাঠালেন। নবী হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম দীর্ঘকাল যাবৎ একত্ববাদের বাণী আদ জাতির মাঝে প্রচার করতে থাকলেন। একথা নবী হুদ রাজা সাদ্দাদের দরবারে গিয়ে তাওহিদের পথে আসার জন্য দাওয়াত দিলেন। তখন রাজা সাদ্দাদ বিন আদ বললেন, তোমার আল্লাহর ইবাদত করলে, তাকে উপাস্য হিসেবে মেনে নিলে আমরা কি পাব? তখন হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম জানান, একত্ববাদের দাওয়াত গ্রহণ করলে আখিরাতে বেহেশতে লাভ, অন্যথায় দজগে যেতে হবে। সাথে সাথে হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বেহেশতের অফুরন্ত নিয়ামত ও সুখ শান্তির বিস্তারিত বর্ণনা করলেন। তখন দাম্ভিক ও হটকারী সাদ্দাদ বলল, তোমার প্রতিপালকের বেহেশত আমার প্রয়োজন নেই, এরকম একটি বেহেশত আমি নিজেই বানিয়ে নিব। হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে হুঁশিয়ার করে দিলেন যে আল্লাহ আখিরাতে যে বেহেশত তৈরি করেছেন, তোমার বানানো বেহেশত তার ধারে কাছেও যেতে পারবে না। অধিকন্তু তুমি মহান আল্লাহর সাথে পাল্লা দেবার জন্য ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। কথায় আছে, অহমিকা ও দাম্ভিকতা মানুষকে সর্বদা অন্ধকারে রাখে। তাই সাদ্দাদ ও নবী হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হুঁশিয়ারিকে তোয়াক্কাই করল না। দাম্ভিক সাদ্দাদ শুধুমাত্র আল্লাহর নাফরমানিতে ক্ষান্ত থাকল না, সে সত্যি সত্যি দুনিয়ার বুকে একটি সর্বসুখময় বেহেশত নির্মাণের পরিকল্পনা করল। সাদ্দাদ তার ভাগ্নে জোহাক তাজিকে পত্র মারফত তার বেহেশত নির্মাণের পরিকল্পনা জানাল। তার ভাগ্নে জোহাক তাজি তখন পৃথিবীর অপর প্রান্তে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল। সাদ্দাদ পত্র মারফত তাকে জানাল, ভাগ্নে, তোমার রাজ্যে যত সোনারূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে। যত মেশক আম্বার ও জাফরানি দিয়ে আছে সেগুলোও পাঠিয়ে দেবে। আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহেশত তৈরি করতে যাচ্ছি। আশেপাশে রাজ্যের অনুগত রাজাদেরও সাদ্দাদ একেও নির্দেশ দিল, আর নিজের সকল প্রজাদের ক্ষেত্রেই একেও নির্দেশ ছিল, কারো কাছে কোনো রত্ন ও জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি। একে একে জহরতে ভরে যেতে লাগলো সাদ্দাদের দরবার। বেহেশতের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো। অবশেষে ইয়েমেনে একটি স্থানকে পছন্দ করা হলো। আয়তন ছিল প্রায় 1,40,000 বর্গ মাইলের এক বিশাল এলাকা। দেশ বিদেশ হতে আসা হাজার হাজার সুদক্ষ কারিগর ও কর্মচারী কাজ শুরু করল। একদা এক দরিদ্র বিধবা বৃদ্ধার শিশু মেয়ের গলায় 4 আনা রূপার একটি অলংকার ছিল। এক তালাশকারী চোখে সেটা পড়ে যাওয়ায় সেটি ছিনিয়ে নেওয়া হয়। দুঃখী মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। এ দৃশ্য দেখে তার বৃদ্ধা মা দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, তুমি সবই অবগত, এই অত্যাচারী রাজাকে তুমি তার ভেস্ত ভোগ করার সুযোগ দিও না। দক্ষিণী মজলুম বৃদ্ধার এই দোয়া সম্ভবত কবুল হয়ে গিয়েছিল, সেটি একটু পরেই আমরা জানতে পারব। ওদিকে সাদ্দাতের বেহেস্ত নির্মাণের কাজ ধুমধামের সাথে চলতে লাগল। বিশাল ভূখণ্ডের চারিদিকে 40 গজ জমি খনন করে মাটি ফেলে মর্মর পাথর দিয়ে বেহেস্তের ভিত্তি নির্মাণ করা হলো। তার উপর সোনা ও রূপার ইট দিয়ে নির্মিত হলো প্রাচীর। প্রাচীরের উপর জমরুদ পাথরের ভীম ও বর্গার উপর লাল বর্ণের মূল্যবান আলমাস পাথর ঢালাই করে প্রাসাদের ছাদ তৈরি করা হলো। মূল প্রাসাদের ভিতরে সোনার ও রূপার কারুকার্য দিয়ে খচিত ইট দিয়ে বহুসংখ্যক ছোট ছোট দালান তৈরি করা হলো। সেই বেহেশতে তৈরি করা হয়েছিল সোনা ও রূপার কৃত্রিম গাছগাছালিও এবং সোনার ঘাট ও তীর বাঁধানো পুকুর ও নহরসমূহ, যার কোনোটি দুধ, কোনোটি মধু, কোনোটি আবার শারাব দ্বারা পূর্ণ করা হয়েছিল। বেহেশতের মাটির পরিবর্তে শোভা পেয়েছিল সুবাসিত মেশক ও আম্বার এবং মূল্যবান পাথর দ্বারা তার মেঝে নির্মিত হয়েছিল। বেহেশতের প্রাঙ্গণ মণিমুক্তা দ্বারা ঢালাই করা হয়েছিল। বর্ণিত আছে, এই বেহেশত নির্মাণ করতে প্রতিদিন অন্তত 40,000 গাধার বোঝা পরিমাণ সোনা রূপা নিঃশেষ হয়ে যেত।
এভাবেই একাধারে 300 বছর ধরে চলা নির্মাণ কাজ অবশেষে সম্পন্ন হয়। বেহেশতের নির্মাণ কাজ শেষে সাদ্দাত আদেশ দিলেন, এবার রাজ্যের সকল সুন্দর যুবক যুবতী ও বালিক বালিকাকে বেহেশতে এনে জড়ো করা হোক। অবশেষে সাদ্দাত সপরিবারে বেহেশত অভিমুখে রওনা হল। তার অসংখ্য লোক লস্কর বেহেশতের সামনের প্রান্তরে তাকে অভিবাদন জানালো। সাদ্দাত অভিবাদন গ্রহণ করে বেহেশতের প্রধান ফটকের কাছে গিয়ে উপনীত হল। সে দেখল এক অপরিচিত লোক বেহেশতের দরজায় দাঁড়িয়ে আছে। সাদ্দাত তখন লোকটিকে জিজ্ঞাসা করল, তুমি কে? লোকটি বললেন, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। সাদ্দাত বলল, তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছ? আজরাইল আলাইহিসসালাম বললেন, আমার প্রতি নির্দেশ এসেছে তোমার জান কবচ করার। সাদ্দাত বলল, আমাকে একটু সময় দাও, আমি আমার তৈরি করা পরম সাদের বেহেশতে একটু প্রবেশ করে ঘুরে দেখি। আজরাইল বললেন, তোমাকে এক মুহূর্ত সময় দানের অনুমতি নেই। সাদ্দাত বলল, তাহলে অন্তত আমাকে ঘোড়া থেকে নামতে দাও। আজরাইল বললেন, না, তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় জান কবচ করা হবে। সাদ্দাত ঘোড়া থেকে নেমে এক পা নামিয়ে দিলে তা বেহেশতের চৌকাঠ স্পর্শ করতে পারল না। এই অবস্থায় তার মৃত্যু ঘটল। তার বেহেশতের আশা চিরতরে নির্মূল হয়ে গেল। ইতোমধ্যে আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিসসালাম এক প্রচণ্ড আওয়াজের মাধ্যমে সাদ্দাতের বেহেশত লোক লস্কর ধ্বংস করে দিলেন। পড়ে রইল শুধুমাত্র ধ্বংসস্তূপ। এভাবে সাদ্দাতের রাজত্ব চিরতরে ধ্বংস হয়ে গেল। ইবনে কাসির রহমাতুল্লাহ আলহি এর কাসাসুল আম্বিয়া গ্রন্থে বলা আছে, সাদ্দাতের বেহেশত কেয়ামতের আগে কখনোই প্রকাশ পাবে না, অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না। তবে সাদ্দাতের বেহেশতের বর্ণনা কোরআন ও হাদিসে কোথাও পাওয়া যায় না। কাসাসুল আম্বিয়া বর্ণিত নবী ও রাসুলের ঘটনাগুলো যেসব কোরআন ও হাদিসে নেই সেগুলো মূলত আহলে কিতাব হতে সংগৃহীত। আলেমগণের মতানুযায়ী আহলে কিতাবের যে সকল বিষয়গুলো কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক নয় সেগুলোকে বর্ণনা করা যেতে পারে, তবে কোরআন ও হাদিসের ন্যায় একদম নির্মূল ভাবা যাবে না। শুধুমাত্র এরকমটি ঘটে থাকতে পারে এতটুকুই ভাবা যাবে।